নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খয়রাশোলে অবৈধ মজুদ কয়লাকাণ্ডে গ্রেপ্তার আরও তিন। মোহাম্মদবাজারে শুরু হলো আদিবাসীদের নিয়ে জয় জোহর মেলা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পুরনো ছন্দে ফিরতে চলেছে। মুরারই রেল স্টেশনে পরিদর্শনে এলেন এডিআরএম। স্কুল খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্যানিটাইজ। এবার সংবাদ বিস্তারিত। জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত নওপাড়া গ্রামের ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন। তাদের আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের নাম শেখ এনামুল, শেখ মুকুল, শেখ নূর আলম। দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, লোকপুর থানার পুলিশ অভিযুক্তদের সাত দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়, কিন্তু বিচারক সব দিক বিবেচনা করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে মোট ১৩ জন অভিযুক্ত এই কেসে ধরা পড়ল। তিনি আরও জানান, গত ২৮-১-২০২২ তারিখের লোকপুর থানা এলাকায় নোয়াপাড়া মোড়ে যে ঘটনাটি ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে ২৯-১-২০২২ তারিখে ৮ জনকে এবং গতকাল ২ জনকে এবং আজকে ৩ জনকে, আজকে যাদেরকে অ্যারেস্ট করে পুলিশ এবং পুলিশ তাদেরকে আজকে এই ৩ জনকে আদালতে তাদেরকে ফরওয়ার্ড করে, শেখ নূর আলম, শেখ এনামুল, শেখ মুকুল সকলেই নোয়াপাড়ায় বাড়ি। হ্যাঁ, এদেরকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হলে আদালত এদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং পুলিশের আবেদন মোতাবেক পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। এই কেসের যিনি তদন্তকারী অফিসার আছেন উনি এই ৩ জনকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়েছিলেন। আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তদন্তের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত বিচার বিবেচনা করে আদালত পাঁচ দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরশি টিভি, দুবরাজপুর। আদিবাসী অধ্যুষিত আরও সাতটি ব্লকের সঙ্গে মোহাম্মদবাজার ব্লকেও শুরু হলো জয় জোহর মেলা। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরে তিন দিনের জয় জোহর মেলার সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে ও ধামসাবাজি এই মেলার সূচনা করেন জেলাশাসক বিধান রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রকল্প আধিকারিক সমরজিৎ চক্রবর্তী, মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহরা, সহ সভাপতি ভবতারণ বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদবাজারের বিডিও অর্ঘ গুহ, মোহাম্মদবাজার পঞ্চায়েতের প্রধান উমা বন্দ্যোপাধ্যায় ও এলাকার মাঝি বাবারা। অতিথিদের পাঞ্জি ও ঝুড়ি ভর্তি সবজি দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। তিন দিনের মেলায় রয়েছে বিভিন্ন বিভাগের স্টল। আজ অনুষ্ঠিত হচ্ছে চারটি মহিলা দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর কয়েকটি আদিবাসী নৃত্য দল তাদের অনুষ্ঠান পরিবেশন করে। এদিন জেলাশাসক বিধান রায় তার বক্তব্যে বলেন, আদিবাসী ও তপশিলী মানুষদের জন্য যে সরকারি পরিষেবাগুলি আছে সেগুলি তাদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও জানান, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের এই যে পরিষেবা যেগুলি আছে যে এই পরিষেবাগুলি আমাদের মানুষের দুয়ারে পৌঁছে দিতে হবে। এই আদিবাসী মানুষজন বা তপশিলী মানুষজনের এই মেলার মাধ্যমে, এই মেলার মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই যে পরিষেবা, এই যে সার্টিফিকেট এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে যে অংশগ্রহণ, এগুলি আপনাদের অধিকার, সেই অধিকার আপনাদেরকে অর্জন করতে হবে। শুধুমাত্র একতরফা হলে হবে না যে আমরা এখানে অনুষ্ঠান করলাম, আপনাদের ডেকে আনলাম, আপনারা অংশগ্রহণ করলেন, তারপরে বাড়ি আমরা এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, কিছু খেলাম, কিছু হয়তো পরিষেবা এখান থেকে পেলাম, কিছু হয়তো বিক্রি বাটা করলাম, কিছু হয়তো আমরা সার্টিফিকেট পেলাম বা কিছু পরিষেবা পেলাম, এটা করলে শুধু হবে না। আপনাদেরকে অধীনে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে। জেগে উঠে আপনাদের যে পরিষেবাগুলি আছে, যে সার্টিফিকেটের যে বিষয়গুলি আছে, উন্নয়নমূলক কাজকর্মে অংশগ্রহণের যে বিষয়গুলি আছে, আপনাদের যে দাবিগুলি আছে, সেই দাবিগুলি, সেই অধিকারগুলি আপনাদেরকে বুঝে নিতে হবে।
দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদবাজার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর করোনার পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা ভালো, তাই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন করা হয়েছে যাতে নতুন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন ও অন্যান্য কাজকর্ম শুরু করা যায়। তাই উপাচার্য স্বাস্থ্য দপ্তরকে নিয়ে একটি বৈঠক করেন যে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিভাবে আবার শুরু করা যায়। সর্বসম্মতিক্রমে 3রা ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন অন্যান্য কাজকর্ম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বিশ্বভারতী। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আজ মুরারোই রেল স্টেশনের সুরক্ষা ব্যবস্থা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের তদারকি করতে এলেন ADRM। করোনাকালের পর ধীরে ধীরে সমস্ত রকম ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে মুরারোই স্টেশনের সুরক্ষা ব্যবস্থা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য কতটা ভালোভাবে দেওয়া হচ্ছে তা সরজমিনে দেখতে এলেন ADRM। মুরারোই স্টেশনের যে সমস্ত দাবি দেওয়াগুলি ছিল সেগুলি স্টেশন ম্যানেজার মারফত ADRMকে শোনানো হয় এবং তিনি তা শীঘ্রই সমাধানের কথা বলেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসিটিভি মুরারই। বীরভূমের দুবরাজপুর শহরে সর্বপ্রথম সবুজে ঘেরা উন্মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দময় নিশ্চিন্ত আশ্রয়স্থল আনন্দ আশ্রম, বৃদ্ধাবাস ও অনাথ আশ্রম। দুবরাজপুর নতুন পল্লী জল ট্যাঙ্কের কাছে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই আনন্দ আশ্রমে সীমিত সামর্থ্যের মধ্যেই বৃদ্ধ বৃদ্ধারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন যাপন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা খরচে অনাথ ছেলেমেয়েরাও থাকতে পারবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9800941683 অথবা 9775163428 অথবা 8906 9576 46 এই নম্বরে। আগামীকাল থেকে খুলছে স্কুল, আর সেই কারণেই আজ সকাল থেকে স্কুলগুলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্যানিটাইজড করার কাজ। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর ব্লকের হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। রাজ্য সরকারের নির্দেশিকা পেয়ে স্কুল খোলায় খুশি শিক্ষকেরা। রাজ্য সরকার নির্দেশিকায় জানিয়েছেন পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালা হবে এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে শিক্ষাদান করা হবে। যত কষ্টই হোক ছাত্রছাত্রীদের পাশে থাকবেন শিক্ষক শিক্ষিকারা, এমনটাই দাবি করেন তারা। এদিন হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অচিন্ত বন্দ্যোপাধ্যায় জানান, এই কোভিড পরবর্তী পর্যায়ে যে সকল কার্যক্রমগুলি নিয়েছি সরকার যে নির্দেশ আমাদের দিয়েছে সেটা আমরা যথাযথ পালন করার চেষ্টা করছি। অর্থাৎ আগামীকাল 3/2/2022 আমরা 8 থেকে 12 পর্যন্ত নিয়মিত ক্লাস নিচ্ছি এবং স্কুলে এবং এটা স্কুলেই আমরা নেব। আর এরপরে 5 থেকে 7 পর্যন্ত যেটা পাড়ায় পাঠশালা হয়েছে তাতেও আমাদের বর্তমানে একটা আটতলায় কেন্দ্র হবে, এইটা আমরা শুরু করছি। যদি প্রয়োজন হয় এটা আমরা আরও ব্যাপকভাবে গ্রামে গ্রামে করার চেষ্টা করব। পাশাপাশি হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক সত্যজিৎ পাল জানান, অসুবিধা হলো এই অসুবিধাটুকু হয়তো আমরা মানিয়ে নিতে পারবো। আমি তো আমার স্কুলের তরফ থেকে বলতে পারি আমাদের মশমশাইটা ডেফিনেটলি মানিয়ে নেবেন,
অসুবিধা নাই, আমাদের দিক থেকে সেরকম কোনো অসুবিধা নাই। কিছু কিছু স্কুলে হয়তো অসুবিধা হতে পারে, যেখানকার স্টাফ কম, অনেক স্কুল আছে আমারও জানা আছে বেশ কিছু স্কুল যাদের সত্যিই খুব স্টাফ কম, স্টুডেন্ট বেশি। আমাদের ক্ষেত্রে সেই অসুবিধাটা একদমই নাই এবং আমরা ভীষণভাবে চাইছি আমরা 8-12 অবধি আমাদের এখানে মাস্টারমশাইরা পড়াবেন, আর নিচু ক্লাসে যারা পড়ান তারা বাইরে গিয়ে পাড়ায় পাড়ায় পড়াবেন। গভর্নমেন্ট যে শিডিউল করে দেবে আমরা সেই শিডিউল মেনে নেব এবং আমরা চাইবো, ভীষণভাবে চাইবো যে ছেলেদের সঙ্গে আমাদের ইন্টারাকশনটা হোক। মানে যে কোনো গ্রামে গিয়ে আপনারা, যে কোনো গ্রামে গিয়ে আমরা আমরা আমাদের তরফ থেকে আমরা রাজি আছি, কোনো অসুবিধা হবে না আমাদের। মানে আপনি তো বলছিলেন খানিক কিছুক্ষণ আগে যে দরকার হলে বাড়ি থেকেও পড়িয়ে আসবেন, প্রয়োজন হলে একদম যদি পাড়ায় পাড়ায়, যেটা শিক্ষালয় যেটা গভর্নমেন্টের খুব ভালো প্রোগ্রাম, পাড়ায় পাড়ায় শিক্ষালয় অ্যাকচুয়ালি তো বাড়ির দরজাতেই যাচ্ছি এবং কয়েকটা বাড়ি মিলে সেই পাড়ার ছেলেমেয়েরা সেখানে আসলো। সিলেবাস কতটুকু আগাবে সেটার চেয়েও বড় কথা হচ্ছে মাস্টারমশাইয়ের সঙ্গে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কাছাকাছি আসবে ছেলেদের শুরু হলে, তার পরবর্তীকালে যখনই স্কুলটা ফুল ফেজে শুরু হবে তখন এই ছেলেগুলোকে আমরা, যেহেতু তাদের বাড়ির কাছাকাছি চলে যাচ্ছি, তখন ছেলেগুলোকে বলবো আয় এবার বাবা আয় স্কুল খুলে গেছে, আয় সবার সঙ্গে সবার দেখা হোক। আর নাহলে এতে যেটা হচ্ছে আমাদের আমাদের স্কুলের যা মোটামুটি এখনও পর্যন্ত পরিস্থিতি প্রায় 20-25% ড্রপ আউট আছে, এটা কিন্তু সাংঘাতিক মানে বাজে সাইড। এই সাইডটা অন্ততপক্ষে যখনই আমরা পাড়ায় পাড়ায় যেতে পারবো কোন বাড়ির ছেলেটা কোথায় আছে কীভাবে আছে সেটা অন্ততপক্ষে খুঁজতে পারবো, দেখতে পারবো, তাদেরকে বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারবো, এটা একটা মানে অন্য ধরনের লাভ হবে, ড্রপ আউটটা একটু একটু হলেও হয়তো আটকানো যাবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।